হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে চলেছি। আজকে হলো বৃহস্পতিবার, আর তোমরা তো সবাই জানোই যে বৃহস্পতিবারে আমরা নিরামিষ রান্না করি, নিরামিষই খাই। তো আজকে আমি রান্না করতে করতে একটুটা দিলাম, আর দেখো বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, কিন্তু গরম সেরকম কমছে না, হাওয়া প্রচণ্ড পরিমাণে কালকে থেকে বইছে। তো আই হোপ যে আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো না লাগলেও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। এদিকে আমি ডাল রান্না করব, তাই ডালগুলিকে একটু ভেজে নিচ্ছি, আর মুগ ডাল ভাজলে একটা খুব সুন্দর একটা স্যান্ড বের হয় আর আমার তো খুব ভালো লাগে, তাই আমি একটু ডালগুলিকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি সবজিটা রান্না করছি, এখানে সবজি রান্না করছি। তো ফ্রেন্ডস, দেখো আমার কি অবস্থা, আমার রান্নাবান্না এখন শেষ হলো, আর দেখা যাচ্ছে আমি আজকে কী রান্না করেছি। এদিকে আমি রান্না করেছি বেগুন, আর জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন রান্না করেছি, খুব টেস্টি হয় খেতে। আর এখানে কারকল বাজারে রেখেছি, আর এখানে আছে ডাল, এখানে সবজি, আর এটা হলো তোমাদের দাদার ভাত তরকারি। আর তোমাদের দাদা খেয়ে টেয়ে চলে গেছে ডিউটিতে, বাবুও চলে গেছে, এখন আমি আর মা বসে ভাত খাচ্ছি। তো আমি ফার্স্ট যে বেগুনের তরকারিটা রেডি ছিলাম, বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রেডি ছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। তো তোমরাও রাঁধতে পারো, পাঁচফোড়ন না দিয়ে তোমরা কালো জিরে ফোড়ন দিয়ে রাঁধতে পারো। আর তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করা হয়নি, কালকে আমার এই পার্সেলটা এসেছিল, আমি তো বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না, তো ভাবলাম অনলাইনেই অর্ডার করে দিই। তো ওই দিন অনলাইনে অর্ডার করেছিলাম, কালকে পার্সেলটা এসেছে। তো এই দেখো টিপির কাপড়টা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবে নিশ্চয়ই। আর তোমাদের দাদা কিন্তু বলতে পারে না যে আমি এটা অর্ডার দিয়েছিলাম। তো রাতে তোমাদের দাদা এসে দেখলো, বললো যে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর আমি এটা নিয়েছি মেশো থেকে, 150 টাকা রেখেছি এটার দাম, জানিও কীরকম হয়েছে। আজকে তোমাদের সামনে এসেছি একটা কথা বলতে, আর আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ারই করি, আর এই কথাটাতে শেয়ার করবো না সেটা কি হতে পারে? হতেই পারে না। তো তাই বলছি যে আমি আজকে খুব খুশি, আজকে না মানে বেশ কয়েকদিন ধরে আমি খুব 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 খুশি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কিসের জন্য খুশি সেটা এখন বলবো না, কিছুদিন টাইম লাগবে, তো টাইম হলে তোমরা সবাই জানতে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আর আমার পাশে থেকো, সেটাই আমি চাই, আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি শুনতে পারো কথাটা, কিসের জন্য আমি খুশি আজকে অনেকদিন ধরে, আর তোমরা আমাকে ভালোবেসো আর আমার পাশে থেকো, এটাই আমি চাই। আর আমি কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে, তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, সেটাই চাই। তো খুব তাড়াতাড়ি খুশির খবরটা জানাচ্ছি, খুশির খবর তো আমি জানিয়ে দিয়েছি, কিসের জন্য খুশি সেটা তো বলিনি, সেটাই জানাবো খুব তাড়াতাড়ি। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর প্রতি বৃহস্পতিবারে তো স্টেশনারি কাকা আসে, তোমরা সবাই জানো, আগে একটা ব্লগে দেখিয়েছিলাম। তো আজকেও স্টেশনারি কাকা এসেছে, মাঝখানে একদিন আসেনি, তো যাই হোক আবার আসে। প্রতি বৃহস্পতিবারে স্টেশনারি কাকা আসে। তো গত বৃহস্পতিবারে আমি অনেকগুলি জিনিস রেখেছি, আর এবার মনে হয় না কিছু আমার পছন্দ হবে, সব কিছুই আছে, এবার আর কিছু নিতে হবে না। তো দেখি মা দিদিভাই তারা কী নেয়, তো তাই আসলাম। আর স্টেশনারি কাকা বলছিলো যে আলতা সিঁদুর নেওয়ার জন্য, আমার বলছি না কি চলে এসেছে, আমি বললাম যে অনেকদিন তো বাকি আছে, এর মধ্যে কি তুমি আর আসবে না? তো বললো হ্যাঁ আসবো। আর এদিকে আমার একটা ফ্রেন্ড ফোন করেছে, মানে সাথী, আমি যখন পার্লারে কাজ শিখতাম তখন ওর সাথে আলাপ হয়েছিল। আসলে ওর বাড়ি হলো বাংলাদেশে, তো এখানে নতুন এসেছে,
তো যাই হোক, ও তো পার্লারের কাজ শিখে দোকান টোকান সব দিয়ে দিয়েছে, আমার আর দেওয়া হলো না। তো বলছিল একদিন দেখা করার জন্য, তো তোমাদের দেখা করাবো ওর সাথে। আর ওর সাথে মিট আপ মানে ওর সাথে পরিচয় হওয়ার পর আমার এমন একটা বন্ডিং হয়েছে যে ওর কাছে আমি সব কিছু শেয়ার করি আর ও আমার কাছে সব কিছু শেয়ার করে। তো এদিকে বিকেল হয়ে গেছে আর আমি একটু হাঁটতে বেরিয়েছি, মানে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত একটু হাঁটাহাঁটি করি বিকালবেলা। তো সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, সেরকম আর কোনো ভালো লাগে না। তো ঘুম থেকে ঘুমিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ঘুম থেকে উঠে একটু ভাবলাম যে হাঁটি। তো প্রতিদিনই হাঁটি, কালকেও হেঁটেছিলাম, ভালোই লাগে বিকালবেলা একটু হাঁটতে। তো অনেক দিন আর হাঁটা হয় না, মানে মাঝে মধ্যে হাঁটি, প্রতিদিন আর হাঁটা হয় না, কারণ আমার স্টুডেন্ট চলে আসে বিকালবেলা। তো বিকালবেলা ও আসলে আমি আর হাঁটতে পারি না, তাই মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করি, কারণ বাড়ি থেকে তো সেরকম আর বেরোতে পারি না। সারাদিন বাড়ির মধ্যে ঘরের মধ্যে এত ভালো লাগে না, আগে তো প্রতিদিনই বেরোতাম, কলেজে যেতাম, স্কুলে যেতাম, একদম হাঁটাহাঁটির মধ্যে থাকতো আর শরীরটা একদম ফিট থাকতো। আর এখন না, শরীরটা মানে একটু হাঁটলে এরকম কেমন কীরকম লাগে, সারাদিন একদম ম্যাচ ম্যাচ করতে থাকে, তো ভালো লাগে না শরীর। তো তাই ভাবলাম, একটু ভাবলাম বলতে প্রতিদিনই একটু হাঁটাহাঁটির চেষ্টা করব। তো স্টুডেন্ট আসার জন্য হয় না সেরকম। তো দেখো এদিকে আমাদের বাড়ি থেকে রাস্তাটা কত দূর, মানে ওই হলো যে টিনের গড় দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের মেন রোড। এখান থেকে আমাদের বাড়ি অনেকক্ষণ, মানে এই রাস্তার দিয়ে পুরো হেঁটে যেতে হয়, অনেকটা দূর মানে রুট থেকে আমাদের বাড়িটা। তো আর আমাদের আশেপাশে কোনো বাড়িও নেই। আর এদিকে আমি ঘরে চলে এসেছি, বাম্বুটিটা একটু পরিষ্কার করেছি, এটার মধ্যে একটু ফিল্টারে জল দিচ্ছি। আর যে রজনীগন্ধা ফুল আছে না, রজনীগন্ধা ফুলই তো বলে নাকি কি, গন্ধরাজ, গন্ধরাজ ফুল বলে এগুলিকে। তো এগুলি এনে আমি এখানে রেখে দিই, একটা গন্ধ বের হয় খুব সুন্দর। এদিকে দেখো আমার স্টুডেন্টের কথা বলতে বলতে ও চলেও এসেছে। আর তোমাদের দাদার আজকে নিমন্ত্রণ আছে, আর ও আস্তে আস্তে প্রায় 12টার উপর বেজে গেছে, রাত্র 12টার উপর বেজে গিয়েছিল, কারণ বৃষ্টি প্রচণ্ড নেমেছিল। আর এদিকে দেখো বাবু কাঁঠাল এনেছে, কাঁঠালটা খুব মিষ্টি ছিল, কিন্তু কাঁঠাল তো আমার বেশি একটা পছন্দ না। আর এদিকে কারেন্টও চলে গিয়েছিলো একবার, আবার কারেন্ট আসলো, তারপর আমি একটু চা করলাম, মাকে চা দিলাম, আমিও খাচ্ছি এদিকে। আর আমরা রান্না, আমি রাতে রান্না শুরু করে দিয়েছি, এখানে রান্না করব আমি ঢেঁড়সের চচ্চড়ি, ঢেঁড়স দিয়ে সর্ষা দিয়ে, এখানে সর্ষা বেটে রেখে দিয়েছি, আর ঢেঁড়সের চচ্চড়ি করব। আর পাট পাতা তো চেনোই তোমরা, পাট পাতা বড়া করবো। তো আজকে রান্না, রাতে রান্না এটুকু, আর দুপুরের একটু ডাল ছিল, তো এগুলি দিয়ে চলে যাবে আমি বাবু মা খাবো। আর তোমাদের দাদার তো আজকে নিমন্ত্রণ আছে, ও নিমন্ত্রণে চলে যাবে। তো ফ্রেন্ডস, আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই আর আমার ভিডিও ধরার মতো কোনো লোক নেই, তোমাদের দাদা তো বাড়িতে থাকে না, তাই আমার এইভাবে ভিডিওটা বানাতে হয়। আমার রান্নাটা হচ্ছে, আর এদিকে আমি নিয়ে নিয়েছি বড়ার জন্য, পাট পাতা বড়ার জন্য এখানে চালের গুঁড়া আছে, হলুদ আছে, একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি, একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর একটু কালি জিরে দিয়েছি টেস্ট করার জন্য, টেস্টটা হওয়ার জন্য। আর এদিকে কতগুলি সর্ষা বাটা একটু বেশি হয়ে গিয়েছিলো, তাই এই বাটাটার মধ্যে রেখে দিয়েছি। তো এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর আমি এখন এটাকে মিক্সড করে নেব। তো আগে থেকে একটু মিক্সড করে রেখে দিলে মিক্সডটা ভালো হয়, বড়াগুলি খেতেও টেস্টি হয়, আর চিনিগুলো একটু মিশে যায়। তো আমি রান্নাটা করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা, এদিকে আমার রান্না হয়ে গেছে, সর্ষে দিয়ে, ঢেঁড়স দিয়ে, আর এদিকে বড়াগুলো আমি করে ফেলছি। তো ভেবেছিলাম বাবু ভাত খেয়ে নেবে, তো বাবু এখন ভাত খাবে না, তো এখন তিনটা বড়া করে রেখে দেব, কারণ গরম গরম বড়া হলে খেতে খুব টেস্ট লাগে ভাত। আর এদিকে আমি একটা বড়া নিয়ে নিয়েছি টেস্টটা করার জন্য, তো খুব টেস্টি হয়েছিল, তোমরা একদিন ট্রাই করো সবাই, আমার তো খুব ভালো লাগে এরকম বড়া টড়া দিয়ে ভাত খেতে, তো তোমরা খেয়ে টেস্ট করতে পারো। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তোমাদের দাদা
তো বলেছিলাম না বৃষ্টির কারণে 12টা বেজে গেছে, আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি নেমেছে। তো খুব টেনশন হচ্ছিল কীরকমভাবে আসবে আঙ্কে, তো বৃষ্টি কমেছে 15-12টার দিকে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক আর একটু কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা।